হ্যালো, আসসালামু আলাইকুম। ক্রিস্টাল মার্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি বিজয় মাহমুদ। আপনারা আজকে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কি নিয়ে আসছি। আমি ওয়ালেট এর আগে কখনোই আনি নাই, ফার্স্ট টাইম হচ্ছে নিয়ে আসছি। এবং হচ্ছে আপনার এমন প্রোডাক্টই নিয়ে আসছি যেটার জন্য সবাই পাগল, সেই প্রোডাক্ট হচ্ছে আমি নিয়ে আসছি, সে ব্র্যান্ড, সেটা হচ্ছে বস, হুগো বস। হুগো বসের মানি ব্যাগ, এবং এটা হচ্ছে পিওর লেদার এবং পিওর অথেন্টিক, নট আ মাস্টার কপি, পুরো একেবারে 100% অরিজিনাল অথেন্টিক হুগো বসের প্রোডাক্ট মানি ব্যাগ। এটা কোনো প্রকার মাস্টার কপি না, পুরোই 100% অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট। আপনারা জানেন, আপনারা বিজয় মাহমুদের সাথে যারা আছেন তারা হচ্ছে বিজয় মাহমুদের প্রোডাক্ট সম্পর্কে হচ্ছে জানেন। এখানে বেশি নাই, অনলি হচ্ছে 22 পিস অ্যাভেলেবল আছে। 22 পিসের মধ্যে 1 পিস হচ্ছে আমার জন্য, আর আপনাদের জন্য হচ্ছে 21 পিস আছে। এই 21 পিস হচ্ছে যে যার আগে যুদ্ধ করে মারামারি করে নিতে পারেন। প্রাইস অবশ্যই রিজনেবল থাকবে, এতটুকু অ্যানসিওরিটি আমি আপনাদেরকে দিতে পারি। এখন এটা যে অরিজিনাল সেটা আমি সরাসরি এখানে ভিডিওতে আপনাদেরকে প্রমাণ করে দেখাবো। দেখে এটা আগুন জ্বালাও, নর্মালি যে প্রোডাক্টগুলো হচ্ছে আপনার লেদার হলে হচ্ছে উপরে যে বার্নিশটা হচ্ছে হালকা একটু যে ঝলসে যাবে, কিন্তু আপনার যে ম্যাটেরিয়াল হচ্ছে আপনার কিছুই হবে না, মানে যে লেদারে কিছু হবে না। যেগুলো হচ্ছে আপনার সিনথেটিক লেদারটা হচ্ছে গলে যাবে, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, কিন্তু এগুলোর ক্ষেত্রে এটা ভাত দিয়ে ধরো, দেখেন কিছুই হয় নাই। আরও পড়াও, যতক্ষণ মন চায় ততক্ষণ পরানো যাবে, কোনো সমস্যা নাই। এর যে পিওর লেদার সেটা আপনাদেরকে হচ্ছে প্রমাণটা দিচ্ছি আমি। ওকে, এটা 100% অরিজিনাল পিওর লেদার, দেখেন এটা কিছু হয় নাই। যেটা পরাই সেটা আপনাদেরকে দিব না, আপনাদের টেনশন করার কিছু না। এটা হচ্ছে আমি আমার জন্য রেখে দিব, দেখেন এটার কিছুই হয় নাই, যেমনটা ছিল। আচ্ছা, আমি ধারণা করছিলাম যে বার্নিশটা একটু কালার চলে যাবে, বার্নিশেরও উপরে যেই প্রলেপ যেই ফিনিশিং করা হয়েছে ফিনিশিংয়ের হচ্ছে কিছুই হয় নাই। এটা খুলে খুলে এটার প্রত্যেকটা পার্ট দেখাও, এটা হচ্ছে আপনার কয়েন পকেট, এটা হচ্ছে আপনার কার্ডের ব্যাক সাইড, এখানে কার্ড রাখতে পারো। আচ্ছা, এখানে আরও একটা কার্ড রাখা যেত, কার্ড রাখি নাই। ওকে, ইনার সাইড দেখাও, ইনার সাইড এখানে ডাবল পকেট আছে, এবং ভিতরে যে হুগো বসের ব্র্যান্ডিং, হুগো বস এখানে ব্র্যান্ডিং করা আছে। ওকে, আর প্রত্যেকটা জায়গায় ফিনিশিং। এক্সপোর্টের অথেন্টিক প্রোডাক্টের মেন বিষয় হচ্ছে আপনার ফিনিশিং, মেজর একটা ইস্যু আপনার ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জায়গায় যে ফিনিশিং তারা করছে, জাস্ট ফিনিশিংগুলো দেখেন কতটা জোস ফিনিশিং, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা পয়েন্ট ফিনিশিংগুলো দেখেন, সুইংগুলো দেখেন, এবং লেদারের কোয়ালিটি দেখেন। লেদার মানেই লেদার হইলে হবে না, যেহেতু এটা হুগো বস একটা হচ্ছে ব্র্যান্ডেড প্রোডাক্ট, ওরা অবশ্যই একবারে সুপার হাই কোয়ালিটি লেদার ইউজ করবে। এবং অনেক লেদারের মানি ব্যাগ আপনারা দেখতে পাবেন, পোড়ায় দেখে অনেক কিছুই করে, কিন্তু এই প্রোডাক্ট আমি পোড়াইছি, এটা দেখেন এটা কিছুই হয় না। এটার যে উপরে যে কালারেরও কোনো চেঞ্জ আসে না, জাস্ট হালকা একটু চেঞ্জ আসছে, কিন্তু এটা তেমন কিছুই না। আর এই প্রোডাক্ট হচ্ছে একেবারেই বক্স খোলো, বক্স সহকারে হচ্ছে আপনারা পাবেন, প্রত্যেকটা প্রোডাক্টের সাথে সুন্দর অথেন্টিক একটা বক্সও পাবেন। বক্সের ভিতরে এইভাবে হচ্ছে আপনার প্রোডাক্টটা থাকবে, এই প্রত্যেকটা প্রোডাক্ট এরকম। আরও কয়েকটা খোলো, প্রত্যেকটা একই ডিজাইন, জাস্ট সিমিলার একই ডিজাইনের হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা, ভিডিও উল্টো হয়ে গেছে কেন, প্রত্যেকটা প্রোডাক্ট সিমিলার একই ডিজাইনের। ওকে, আরও কয়েকটা খোলো, প্রত্যেকটা একই ডিজাইন, জাস্ট একটা ডিজাইনেরই ওয়ালেট আসছে আমাদের কাছে। ওকে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।